আসসালামু আলাইকুম, আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, নতুন কিছু আরবি শব্দ দিয়ে সাজানো হয়েছে। আশা করি ভিডিওটি সবারই উপকারে লাগবে। চলুন শুরু করি। তার আগে বলতে চাচ্ছি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন। আজকের প্রথম শব্দ আতিনি সাই, আমাকে সা দিন। আতি অর্থ দেওয়া, আর আতিনি অর্থ আমাকে দেওয়া। শেষে যে একটা হস্যিকার আছে, এই হস্যিকার বা ইয়া হচ্ছে আমাকে বোঝায়। আতিনি সাই, আমাকে দিন। সাই অর্থ চা। জিব সাই ওয়াহেদ ভিনজান অর্থ এক কাপ চা আনো অথবা এক কাপ চা দাও। আপনি কোনো জায়গা খুঁজছেন, যেমন বাংলাদেশের দূতাবাস কোথায়। ইয়া সিদি হোয়েন সাফারাত বাংলাদেশ অথবা ইয়া সিদি ফেন সাফারাত বাংলাদেশ, এভাবে প্রশ্ন করতে পারবেন। জিদ্দা যাওয়ার গাড়ির স্টেশন খুঁজছেন, আপনি এভাবে বলবেন হোয়েন মাহাত্তা হোয়েন মাহাত্তা সায়ারা লিল জিদ্দা। আপনি মক্কা যাওয়ার রাস্তা খুঁজছেন, এভাবে বলবেন ওয়েন তরিক ইলা মক্কা, ওয়েন তরিক ইলা মক্কা অথবা ফেন তরিক ইলা মক্কা। আতিনি গ্যাস, আমাকে গ্যাস দিন। রান্না করার যে গ্যাস তাকে বলা হয় গ্যাস, আবার কেরোসিনকেও গ্যাস বলে। এস তাবগি কিসান, এবি অর্থ চাওয়া, আবার আবগা অর্থ চাওয়া। কাম উজরা ইলাল মদিনা, মদিনা যাওয়ার ভাড়া কত। ওয়েন তরিক ইলা মক্কা, মক্কা শরীফের পথ কোন দিকে। ওয়েন তরিক ইলা মক্কা, মক্কা রাস্তা কোন দিকে। আমার পাসপোর্ট কোথায়, আরবিতে কিভাবে জিজ্ঞাসা করবেন। ফেন জাওয়াজ হাগ্গি, ফেন জাওয়াজ হাগ্গি অথবা এভাবে বলবেন হোয়েন জাওয়াজি, হোয়েন জাওয়াজি অর্থ আমার পাসপোর্ট কোথায়। আমার কোনো জিনিস বোঝাতে তার শেষে ইয়া যুক্ত করলেই খুব সহজে হয়ে যায়, যেমন কিতাবি আমার বই, কলামি আমার কলম, জাওয়ালি আমার মোবাইল। শেষে যে এই একটা ইয়া বা হস্যিকার যুক্ত হয় সেটাই খুব সহজে আমার শব্দকে নির্দেশ করে, এবং এটা সহজ এবং শুদ্ধ আরবি। কাফি অর্থ যথেষ্ট, কাফি অর্থ যথেষ্ট। কেউ কোনো কিছু দিচ্ছে, আপনি পরিপূর্ণ হয়ে গেছে তখন বলবেন কাফি কাফি, যথেষ্ট যথেষ্ট। ইয়াসির বা সাহল অর্থ সহজ। মুসাবি অথবা মোতাসাবি অর্থ সমান। মোহতারাম অথবা মোয়াক্কার অর্থ সম্মানিত। মাকতুব অর্থ লিখিত, মাকতুব অর্থ লিখিত, আবার উক্তুব অর্থ লেখা, মাকতুব অর্থ লিখিত, আবার উক্তুব অর্থ লেখা। মোতাআল্লিম অর্থ শিক্ষিত, আর আলিম অর্থ জ্ঞানী, আর সহি অর্থ শুদ্ধ। শরীফ অর্থ ভদ্রলোক, শরীফ অর্থ ভদ্রলোক। জাপ অথবা ইয়াবিস অর্থ শুকনা। জাসাদি অথবা বাদানি অর্থ শারীরিক। জিসম অর্থ শরীর, জিসম শব্দ থেকে জাসাদি এসেছে, জাসাদি অর্থ শারীরিক। হারিস অর্থ লোভী। সাব বা সাবাব অর্থ যুবক বা তরুণ। খাজুল অর্থ লাজুক, লাজুক প্রকৃতির বা লজ্জাশীল লোককে বলা হয় খাজুল। মারিদ অর্থ রুগ্ন অথবা তাবান অর্থ রুগ্ন অথবা দুর্বল বোঝায়। মোলায়েম অথবা মোনাসিব অর্থ যথাযথ, যথাযথ অর্থ মোলায়েম অথবা মোনাসিব। সাঈদ অর্থ শুভ, আবার সাঈদ অর্থ খুশি হয়। মাইমুন অর্থ শুভ। মাশহুর অর্থ বিখ্যাত বা প্রসিদ্ধ, ফেমাস। নেক্সট, গাউই অর্থ শক্তিশালী, কাজ্জাব অর্থ মিথ্যাবাদী বা মিথ্যুক, কাজিব অর্থ মিথ্যা, কাজিব কালাম অর্থ মিথ্যা কথা। খাতির অর্থ মারাত্মক বা বিপজ্জনক, খতর বা খাতির অর্থ মারাত্মক বা বিপজ্জনক। নাফসি অর্থ মানসিক। আজিম অর্থ মহান, ওয়াসেখ অর্থ ময়লা বা নোংরা, ময়লা বা নোংরা কোনো জিনিসকে বলা হয় ওয়াসেখ। জাকি বা আকিল অর্থ বুদ্ধিমান, আবার মোক অর্থ বুদ্ধি। আপনি যদি কোনো কিছু ভুল করেন, দেখবেন অ্যারাবিয়ানরা আপনাকে বলবে মোক মাফি অর্থ তোমার বুদ্ধি নাই। নেক্সট, হাজিন অর্থ বিষণ্ন, খায়ের বা তাইব অথবা জাইদ অর্থ ভালো। হাজিন অর্থ বিষণ্ন বা মন খারাপ, আর খায়ের তাইব অথবা জাইদ অর্থ ভালো। মাশগুল অর্থ ব্যস্ত, সাক্ষী ব্যক্তিগত অথবা পার্সোনাল। আহমক অথবা গাবি অর্থ বোকা বা নির্বোধ। মাবলুল অথবা রতিব অর্থ ভিজা। মোয়াদ্দাব অর্থ ভদ্র, মোয়াদ্দাব অর্থ ভদ্র, সাদিক অর্থ সত্য।
নেক্সট কামিল অর্থ পরিপূর্ণ। কোনো কিছু পরিপূর্ণ হলে বলা হয় কামিল, আর কোনো কিছু খালি থাকলে বলা হয় ফাদি অর্থ খালি। রাখিস অর্থ সস্তা, কম দামের জিনিসকে বলা হয় রাখিস, আর বেশি দামের জিনিসকে বলা হয় গালি অর্থ দামি। মাকতুম অর্থ লুকায়িত, আবার মাকফি অর্থ লুকায়িত, আবার মাপতু অর্থ খোলা। মুকাদ্দাস অর্থ পবিত্র, তাহির অর্থ পবিত্র, কাদিম অর্থ পুরাতন, আবার জিদিদ অর্থ নতুন। নেক্সট মারিদ অর্থ পীড়িত, মারিদ আরবিতে পীড়িত, তাবান অর্থ ক্লান্ত, মুস্তামাল অর্থ পুরাতন বা সেকেন্ড হ্যান্ড, ব্যবহৃত জিনিসকে বলা হয় মুস্তামাল, আবার নতুন জিনিসকে বলা হয় জিদিদ। মাজনুন অর্থ পাগল, মাশহুর বা শাহির অর্থ বিখ্যাত বা ফেমাস, আজিজ বা মাহবুব অর্থ প্রিয়, মাকসুফ বা জাহির অর্থ প্রকাশ্য, মাপতুহ অর্থ খোলা, মুখ অর্থ বুদ্ধি। নেক্সট কাফালা অর্থ জামিন, আপনার যে দায়িত্ব থাকে তাকে বলা হয় কফিল। জাসুস অর্থ গোয়েন্দা বা স্পাই, জাসুস অর্থ গোয়েন্দা বা স্পাই। উনওয়ান অর্থ ঠিকানা, বারিদ অর্থ ডাক, রিসালা অর্থ বার্তা, মাহাত্তা অর্থ স্টেশন, রাকিব অথবা মুসাফির অর্থ যাত্রী, বারিদ ইলেকট্রনি অর্থ ইমেল, বারিদ ইলেকট্রনি অর্থ ইমেল। নেক্সট এরমি অর্থ ফেলে দেওয়া, আবার গীতা অর্থ ফেলে দেওয়া। আবকি অর্থ কান্না বা কাঁদা, গান্নি অর্থ গান করা, আবার ইয়গ্নি অর্থ গান, আমোদ অর্থ খুঁটি বা থাম্বা, হাত্তা বা হুত্তা অর্থ রাখা বা রাখুন, রাক্কেব অর্থ রাখুন বা রাখা, আবার খাল্লি অর্থ রাখা, যেমন খাল্লেহিনা এখানে রাখো। নেক্সট গুম অর্থ ওঠো, আবার এরকাব অর্থ উঠা, এরকাব সায়রা অর্থ গাড়িতে ওঠো, আতি অর্থ দাও, শান্তা অর্থ সুটকেস বা ব্যাগ, মাফি অর্থ নাই, হাল্লাগ অর্থ নাপিত, গাসাব অর্থ কষায়, সাররাফ অর্থ টাকা বদলকারী বা এটিএম, আমার টাকা ভাঙতে দরকার বলবেন আনা আবি সার্ফ, সার্ফ অর্থ ভাঙতি। নেক্সট খালাস অর্থ শেষ হয়ে গেছে, মাফি অর্থ নাই, গাওয়াজি অর্থ চাওয়ালা, যে চা বিক্রি করে তাকে বলা হয় গাওয়াজি। হেলালা বা হালালা অর্থ পয়সা, ফুলুজ অর্থ টাকা, উগ্গা অর্থ আরবি শের, এস অর্থ কি, জিব অর্থ দাও বা আনো, বাত্তল বাত্তল বা বাত্তাল অর্থ খারাপ। ধন্যবাদ ভিউয়ার্স, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারী হয়েছে।